হাই বন্ধুরা, আপনারা দেখছেন সজলনাথ কিরণ ইউটিউব চ্যানেলে, আর আমি আছি আপনাদের সাথে সজলনাথ কিরণ। তো প্রথমেই বলে নিই, নিচে একটি লাল সাবস্ক্রাইব বাটন আছে, ওইখানে ক্লিক করে নিন। আর পাশেই বেল আইকন আছে, ওইখানে ক্লিক করে নিন আমাদের লেটেস্ট ভিডিওগুলো পেতে। তো আজকের টিউটোরিয়ালটা হচ্ছে আমাদের ফটো চার্জ। ভাই, আমাকে দিয়ে আর লেখালেখি হয় না, বানান নাই অনেক ভুল, খুব কষ্টেই আছি। এমনটা প্রায় ঘটে যায়, এমন অনেক কিছু থাকে যেগুলো বানান খোঁজা যায় না। আর এমন কিছু লোককে চাই যার পিকের কোনো নাম জানা নেই, কিন্তু তার ইমেজটা আছে, একটা ইমেজ আছে ফেসবুকে দেখা গেছে, তো আর কোথায় ওনার ইমেজ আছে সেটা খোঁজার জন্য। বা আপনি আপনার পিকটা দিয়েও করতে পারেন, আপনার পিক কোথায় কোথায় ইউজ করা আছে, তো এই ব্যাপারে একটা অ্যাপস নিয়ে কথা বলবো। তো সেই জন্য আমরা প্রথমেই চলে যাব ইউটিউবে, তো সরি প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা চার্জ করবো। আমি একটু আগে ইমেজটা একটা টিউটোরিয়াল বানিয়েছি, আবার বানাচ্ছি। তো একদম ইজি, শুধু ইমেজ চার্জ করবেন, ইমেজ ই এম এ জি ই, ইমেজ সার্চ এস ই এ আর সি এইচ সার্চ। এবার এন্টার করে দিন, দেখুন এখানে দুটো আছে, সরি এখানে সাবস্ক্রাইব লেখাটা একটু সামনে এসে গেছে। এই দেখুন ইমেজ চার্জ দুটো আছে, ওপরে একটা নিচে একটা, না অনেকগুলোই আছে। আপনি এখান থেকে লেটেস্ট যেটা আপনার ইচ্ছে এটা করতে পারেন, গুগল গুগলটাও নিতে পারেন, যে গুগল চার্জ, যে গুগল ইমেজ চার্জ আছে। তো আমি এটা নিলাম না, আমি ইজি যেটা এটা নিয়ে নিলাম আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য, এই যে এটা নিয়ে নিলাম। এটাও আপনি ইনস্টল করে নিন, আপনারা এটা ইনস্টল করে নিন। এই যে আমি ইনস্টল করে রেখেছি, এটা প্রায় 100,000 লোক ইউজ করতেছে, 4 স্টার হয়ে গেছে, মোটামুটি খুব ভালো একটা অ্যাপস। এই যে দেখুন এখানে অনেক তথ্য দেওয়া আছে, তো অ্যাপসটা অনেকটাই ভালো, সবাই এটা ভালো বলেছে, তো আপনারা ইউজ করে দেখতে পারেন, এটার রেটিংও খুব ভালো আছে। তো আমরা এটা কাজটা শুরু করি। এবার আমরা ওপেন করলাম, খুব মনোযোগের সাথে দেখবেন লাস্ট পর্যন্ত, একটু মনোযোগের সাথে দেখুন ভিডিওটা। দেখুন এখানে যে সেটিংগুলো আছে অলরেডি সবগুলো সেটিং করা ছিল, আমি শুধু একটাই সেটিং এখানে ইউজ করেছি, যেটা হচ্ছে সেলফিটা দেওয়া ছিল না, তো আমি শুধু সেলফি চার্জটা দিয়ে দিয়েছি। যখন ইমেজ চার্জ করবেন তো সেলফিও অনেক সময় আমার কিছু লোকের ইমেজ চার্জ করতে হবে সেজন্য আর কি। তো ওকে, আমরা এই যে এখানে দেখুন একটা আইকন আসছে, আপ আইকন, ঠিক আছে, আমরা এখানে ক্লিক করব। আপনি পুরোটা ভিডিও দেখতে হবে, না হয় আপনি আসলে বুঝতে পারবেন না। এই যে দেখুন গ্যালারিটা এসে গেছে ফটোর জন্য। তো আমি আপনাদেরকে একটা সহজ দেখাচ্ছি, অন্য ধরনের এই পিকটা নেওয়া যাক। এই যে পিকটা নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম, তো আমরা এটা সম্বন্ধে ধারণা নেব। এই যে আপনি চাইলে সাইজ ছোট বড় করতে পারেন, আমি ছোট বড় করালাম না, কারণ আপনাদের দেখানোর স্বার্থে এটা কাজটা করে নিচ্ছি, একটু সময় নিচ্ছে, ছবির সাইজটা একটু ভারী সেজন্য। এই যে দেখুন সরাসরি চলে যাবে গুগলে, গুগলে গিয়ে সার্চ করবে আপনার এই পিকটা আর কোথাও আছে কিনা, এরকম পিক সেম কোয়ালিটির পিক আছে কিনা। দেখুন এটার যে রেটিংটা সব কিছু এসে গেছে, সাইজ কতটুকু কতটুকু সাইজে আছে। এই যে দেখুন, এই যে সেম ফ্লাওয়ার, তার মানে কি আপনি যখন আপনি সেম কোয়ালিটির যখন আপনি আপনার কারো পিক আপনি চার্জ করবেন তখন আপনি সাথে সাথে পেয়ে যাবেন, ঠিক আছে। এই পিকটা কোথায় আপলোড আছে, কোথায় আরও আপলোড করা আছে, বা যেমন আপনি বেশিরভাগ পেতে পারেন ফেসবুক, টুইটার বা জিমেল, জিমেল প্লাস, ওই জায়গা থেকেই পেতে পারেন। যদি তার প্রাইভেট কোথাও থাকে তাহলে তো পাবেন না, এটা বলে দিচ্ছি বারবার, পাবলিক মোডে থাকলে পাবেন। তো আমরা ব্যাগে চলে যাচ্ছি, ব্যাগে চলে যাচ্ছি। এবার আমি অন্য একটা পিক দেখাচ্ছি, কারণ এটা তো একদম সাধারণ একটা পিক, আপনি হয়তো ভাববেন যে এটা দিয়ে হয়তো নাও হতে পারে, তো সেজন্য আমি একটু আমার ব্যক্তিগত একটা পিক দিয়ে দেখাই। দেখুন এই যে এটা আমার একটা নিজের পিক, এই পিকটা কোথায় আছে। ওকে, আপলোড করা যাক। আমি বারবার বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন আমাদের লেটেস্ট ভিডিওগুলো পেতে। হয়তো সবগুলো ভিডিও আপনাদের মন মতো হয় না, কিন্তু আমরা অবশ্যই আপনার মন মতো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি। এই যে দেখুন একটা, এই আমার ইমেজটা আপলোড করলাম, দেখুন লেখা আছে এখানে হাউ টু শেয়ার ইউর লোকেশন অন হোয়াটসঅ্যাপ। খুব তাড়াতাড়ি আপনার লোকেশন বা আপনি এখন মানুষকে কোথায় খুঁজে পাবেন। দেখুন এই যে একটা লেখা আছে এখানে, আপনি এটা ইউটিউবে দেখতে পারেন, এখানে আমার এই পিকটা ইউজ করা আছে। আমি কিন্তু এখানে কোনো এডিটিং করিনি, আপনি তো অবশ্যই দেখেছেন, তো ওই স্থানে এই পিকটা এডিট আছে,
আপনি ওইখানে গিয়ে খুঁজে দেখতে পারেন। এই যে দেখুন, এই যে যে আরেকটা, এই যে এখানেও আছে, মনে হয় যে দু তিন জায়গায় আমাদের এই পিকটা ইউজ করা আছে, তো আর অন্য কোথাও নাই, ফেসবুক বা টুইটার কোথাও নেই, সেজন্য আমি এই পিকটা ইউজ করি না, সেজন্য আপনাদেরকে এই পিকটাই দেখালাম। শুধু ইউটিউবে দুইটা ভিডিওতে আছে, ভিডিওটা আপলোড করা হয়েছে 3 days আগে, ঠিক আছে। তো এইটা একটা, দুইটা ইউটিউবে মনে হয় যে কয়েক জায়গায় আছে, তো আপনারা দেখতে পারেন ওই জায়গায় গিয়ে ইউটিউব থেকে। তো আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, আর সাবস্ক্রাইব না করে যাবেন না, আর কমেন্টস করবেন আপনাদের কোন ব্যাপারে আপনারা টিউটোরিয়াল চাচ্ছেন, ওই রকম একটা টিউটোরিয়ালের জন্য আপনারা কমেন্টস করে যাবেন যে আমি এটা নিয়ে জানতে চাচ্ছি, তো আমরা ওইটা নিয়ে ভিডিও বানাবো। যত বেস্ট কমেন্টস তত বেস্ট ভিডিও, ওকে। তো ওকে, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনে ক্লিক করে নিন, আমাদের লেটেস্ট ভিডিওগুলো পেতে। সবার আগে আমাদের লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে যান, আমাদের লেটেস্ট লেটেস্ট ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যান সবার আগে। তো আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন, আর আমাদের ভিডিও চ্যানেলটা দেখতে থাকুন, আর ভিডিও দেখুন, আর আপনার কমেন্টসগুলো জানিয়ে যান। ওকে, সবাই ভালো থাকুন।